দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানকে খেলার ময়দান হিসেবেই ফিরিয়ে দিতে হবে শিশুদের, এই দাবিতেই শিশুরা মঙ্গলবার দিন বিক্ষোভ দেখালো ময়দানে। তাদের অভিভাবকেরাও শিশুদের সঙ্গে শুরু বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, জনবসতির মধ্যে এই চতুরঙ্গ ময়দান প্রায় এক বছর ধরে খেলার ময়দান থেকে মেলার ময়দান হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন একের পর এক মেলা করার অনুমতি দিচ্ছেন ওই ময়দানে। মাসে প্রায় প্রতিদিনই চলছে নানান ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি নানান ধরনের মেলা, ফলে ওই মাঠে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় শিশুরা। অভিযোগ, এছাড়াও মেলা এবং পুজো পার্বণ হওয়ার কারণে ময়দানটি খানাখন্দে ভরে গেছে এবং প্যান্ডেল তৈরি করতে পেরেক পড়ে থাকছে, ওই পেরেক শিশুদের পায়ে ফুটছে বলে অভিযোগ। তাদের দাবি, অবিলম্বে মেলা ও অনুষ্ঠানে ওই ময়দান বন্ধ করতে হবে। আমাদের অনেক প্রবলেম হচ্ছে, আমরা খেলতে পারছি না। গ্রাউন্ডে মেলা হয়েছে, এত কিছু হয়েছে, গ্রাউন্ডে প্লেন নেই। আর গ্রাউন্ডটা দেখুন, সব জায়গায় পাথর আছে, খেলা আছে না, পায়ে লাগছে ডেইলি বেসিসে। আমরা অন্য গ্রাউন্ডে যাচ্ছি, ওইখানে হচ্ছে না আমাদের জায়গা। ওর জন্য আমাদের এই গ্রাউন্ডটা প্লেন চাই, ভালো চাই। কি চাইছো এখন তোমরা? গ্রাউন্ডটা প্লেন হয়ে যাক, এইখানে ঘাস উগানো যাক, আর ডেইলি ওয়াটার স্প্রে করা উচিত, যেটা গ্রাউন্ডটা নর্মাল প্লেন থাকুক। এখন মাঠটা কি হয়ে গেছে? মাঠটা পুরো খারাপ হয়ে গেছে, এদিকে প্রেক, ওই যে গত উঁচু নিচু, এই গ্রাউন্ডটা পুরো খারাপ হয়ে গেছে, আমরা খেলতে পারছি না। মেলার জন্য এইখানে কত ভিড় ভাড় হয়েছিল, কি কি হয়েছিল, পুরো কিচড় হয়ে গেছিল, এখন কেউ ঠিক করতে চাই না। তোমার নাম কি? সিদ্ধার্থ হালদার। চতুরঙ্গের সবুজ ঘাসে মোড়া মাঠটি, আর ঘাস কোথাওই দেখা যাচ্ছে না, সমস্ত জায়গায় মাটি বেরিয়ে গেছে এবং ধুলোয় ভরে গেছে, প্রকট হয়ে পড়েছে মাটির রং। সবুজ ঘাস আর কোথাও নেই বলেই অভিযোগ করলেন বাচ্চারা, তারা সেই জন্য খেলতে পারছে না। চারিদিকে পেরেক পড়ে থাকায় তাদের পায়ে ফুটছে সেই পেরেকগুলি, এই অভিযোগই করলেন যাতে তারা আবার ফিরে পান সেই সবুজ মাঠটি। চতুরঙ্গ মাঠটা তো আগে ছিল খেলার মাঠ, আমরা এখানে বাচ্চাদের খেলতে নিয়ে আসতাম। আমাদের একটা ক্লাব আছে, এখানে প্রায় 150 জন স্টুডেন্ট এবং কিছু আন্ডার পিপলের স্টুডেন্টও এখানে আমরা বাচ্চারা আসতো খেলতে। কিন্তু এই মাঠটা এখন খেলার থেকে মেলার মাঠ হয়ে গেছে, মানে সারা বছরের মানে 12 মাসে 13 পার্বণ মনে হচ্ছে এই মাঠের মধ্যেই হতে থাকে। সেজন্য আমাদের বাচ্চাদের যে শৈশবে যে খেলাধুলা সেটা পুরো নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্গাপুর এলাকাটা পুরো কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, তার মাঝখানে এই সবুজ মাঠটা ছিল একটু ওদের ভালো অক্সিজেন, কিন্তু সেই মাঠটাকে নষ্ট করে দিয়েছে। আপনারা দেখুন চারদিকে কী অবস্থা, এই অবস্থায় আমরা বাচ্চাদের নিয়ে কি করে মাঠে খেলবে? কি চাইছেন আপনারা? আপনারা চাইছি এই মাঠটা যেমন আগে ছিল সবুজ মাঠ, সেই মাঠ যেন ফিরিয়ে দেন। আপনার নাম? আপনার নাম? আমার নাম মৌসুমী পাল। দুর্গাপুর এখন কংক্রিটের জঙ্গল হয়ে গেছে এই বলেই অভিযোগ করলেন অভিভাবকেরা, যে সবুজ ঘাসের মধ্যে শরীরচর্চা থেকে শুরু করে খেলাধুলা, ক্যারাটে, ব্যায়াম, আড্ডা সমস্ত কিছুই হতো, এখন সেই সবুজের সমারোহ বিলীন হয়ে প্রকট হয়ে পড়েছে মাটি, তাও সেটা খানাখন্দে ভরে গেছে। যে শিশুরা গড়াগড়ি দিয়ে খেলতো তারা এবং তাদের অভিভাবকেরা ভয় পাচ্ছেন কোথায় পেরেকে ক্ষত করে দিতে পারে তাদের শৈশব। বৃদ্ধরা হারিয়ে ফেলেছেন তাদের শান্তির পরিবেশ বান্ধব আড্ডার জায়গাটুকু, কর্মসংস্থান থেকে ফেরত ব্যক্তিরা পাচ্ছেন না তাদের শরীর চর্চা করা বা সারাদিনের কর্মযজ্ঞ থেকে ফেরত আসার পর একটু অক্সিজেন। তাই সমস্ত বাচ্চারাই অভিযোগ করলেন তাদের খেলার মাঠটি যাতে মেলার মাঠে পরিণত না হয়, তার জন্য তাদের খেলার মাঠটিকে ফিরিয়ে দেবার অনুরোধ জানালেন প্রশাসনের কাছে এবং চতুরঙ্গ ময়দান পরিচর্যা করা আধিকারিকদের কাছে। আজকে আমরা এখানে
আমাদের যে শিশু এখানে 100-150 শিশু এখানে খেলে। আচ্ছা, এখানে 100 মতো ক্যারাটে ছেলেমেয়েরা এখানে প্র্যাকটিস করে, আর সকালবেলায় যারা বয়স্ক লোক তারা হাঁটাহাঁটি, এখানে ব্যায়াম, এখানে প্রাণায়াম এসব করে। কিন্তু গত জুন মাস থেকে একটা অদ্ভুত জিনিস দেখছি, এখানে একটা ধর্মীয় সংস্থার একটা মেলা হলো, ওরা 10 দিনের মেলা, কিন্তু 2 মাস মাঠটাকে ওরা বুক করে রেখে দিল। দেবার পরে মাঠে গর্ত টর্ত করে এখনও সে একটা ঘর রয়েছে, এগুলো তো রয়েছেই। এরপরে আমাদের দুর্গা পুজো হয়, ওটা হোক আমরা চাই, কিন্তু একটাই পুজো হয়, কিন্তু সেটা নয়। এরপরে দেখা গেল পরপর এক একটা করে পুজো হচ্ছে, এক একটা করে পুজো, তারপরে এক একটা করে সংস্থা আসছে, তারা তাদের সব অনুষ্ঠান এখানেই করছে তারা। এবং সবচেয়ে যেটা আমরা ভয় পাচ্ছি, শুনছি আর কয়েকদিন পরে এখানে কোনো একটা সংস্থা তার 10,000 শিষ্য নিয়ে এসে এখানে একটা সম্মেলন করবে 10 দিনের জন্য, তাহলে পুরো মাঠটা বুক। আচ্ছা, এরপরে কী হবে? স্বাস্থ্য মেলা আসবে, এরপরে গান মেলা আসবে, সারা বছর ধরে এখানে মেলার পর মেলা। তাতে হচ্ছে কি, আমাদের শিশুরা না এখানে কেউ খেলতে পারছে না, এখানে 150 বাচ্চা যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের এখন বাধ্য হয়ে এখান থেকে কলাবাগান বস্তির সামনে একটা মাঠ রয়েছে সেখানে গিয়ে প্র্যাকটিস করছে একদল, আরেক দলকে প্র্যাকটিস করানো হচ্ছে বিদ্যাসাগর স্কুলের মাঠে। আচ্ছা, ক্যারাটে যারা শিখতো তাদের বন্ধ হয়ে গেছে। সকালবেলায় এখানে বেশ কিছু ছেলে এখানে নানা রকম মার্শাল আর্ট শিখতো, সেগুলোও বন্ধ হয়ে গেছে, কেউ কিছু করতে পারছে না। এবং দুর্গন্ধে আমাদের এখানে আরেকটা জিনিস একটু বলতেই হবে আমাকে, এখানকার যারা অধিবাসী আছে আশেপাশের, এই যে অনুষ্ঠানগুলো হয় তখন এখানে সব তাদের বর্জ্য পদার্থ, মানে একটা ইউরিনাল হয়ে যায়, এখানে গন্ধে কেউ টিকতে পারে না। ওরা ওরাও পারে না, আমরাও পারি না, মানে এমন একটা দুর্বিষহ অবস্থা। আর এই মাঠটায় আপনি ঘুরে বেড়ান, ঘুরে দেখুন, কয়েক লক্ষ পেরেক পাবেন, যা নিয়মিত দুর্ঘটনা হচ্ছে। আর গর্ত, এগুলি থেকে মুক্তি চাই। কী চাইছেন এখন? আমরা চাইছি মাঠটা শিশুদের জন্য ফিরিয়ে দেওয়া হোক, মাঠটা বয়স্ক লোক যারা এখানে খেলাধুলো করে তাদের জন্য ফিরিয়ে দেওয়া হোক। হ্যাঁ, মাঠটা যেন সুস্থভাবে, কারণ নন কোম্পানির একটাই অক্সিজেন, সেই অক্সিজেনটা হচ্ছে এই মাঠ। আপনার নাম? আমার নাম প্রণয় রায়।